মাছের সবজি, লাল শাক তুলে নিয়েছি বাগান থেকে, আর সাথে বেগুন কেনা ছিল বড় মতো, ফ্রিজে কেটে নিয়েছি কুচু কুচু করে। ভাবছি ভাজিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। বেশি কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে, সাথে দু একটা শুকনো মরিচ কেটে ফেলে দিয়েছি, আর ফোড়নে দেব 5 ফোড়ন। কালো জিরে থাকলে ভালো হতো কিন্তু নেই এই মুহূর্তে, কী করে। তো 5 ফোড়নটা দিয়ে নিয়েছি, বেশ লাল লাল হয়ে গেছে। দিয়ে নিয়েছি রসুন কুচি, বা থেঁতো করে রাখলেও হবে থেঁতো। এই দিয়ে রসুনটা লাল লাল হয়ে গেছে, তুলে নিচ্ছি বেগুন। তো বেগুনটা খুব ভালোভাবে দিয়ে নিজে করে নিজে বেগুনটা একটু তেলের মধ্যে এপিট ওপিট করে ভালোভাবে নেড়ে নেব হাতে ঢাকা। এদিকে বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঢাকা দেওয়ার পরে বেশ নরম হয়ে গেছে, অনেকটাই গলে গেছে। এবার তুলে নেব শাক। তো শাকটা তুলে নিয়ে একে একে তুলে আবারও এপিট ওপিট নেড়ে নিয়ে ঢাকা দিয়ে নেব। এদিকে শাকটা দিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি।